না পরিবর্তন করা যাইছে, না পরিবর্তন করিবার মানে যুক্তিযুক্ততা কেতে সিয়া হচ্ছে প্রশ্ন। তবে মু এতি কইয়াকু চাহে যে গোলাপকু আপন যৌ না নামিত কলে মধ্য সুবাস রহিব হি রহিব, রোজ বাই এনি অদর নেম উইল স্মেল সুইট, উইল অলওয়েজ স্মেল সুইট। প্রসঙ্গ লা অত্যন্ত স্পষ্ট যে আম ওড়িশা নবীন ওড়িশা যোজনার প্রত্যেক পঞ্চায়েত পাই 50 লক্ষ টাকার প্রকল্প দিয়াগলা, প্রকল্প অনুমোদন করাগলা এবং দ্বিতীয়রে তাপাই অর্থ বরাদ মধ্য করাগলা। কিন্তু নির্বাচন পরে নয়া সরকার আসিলা পরে সে কামগুড়ি বন্ধ করেছেন। পঞ্চায়েত রাজ বিভাগের সচিবক যেতবে মু একথা পচারি সে কে বন্ধ করা কৌশি নির্দেশনামা দিয়া যায় না। তেমন প্রশ্ন আছে যে যেতবে বিভাগীয় সচিব কৌচন্তি বন্ধ করিবা পাই আম ওড়িশা নবীন ওড়িশা কার্যক্রম নির্দেশ নাই, তাহলে বন্ধ হেলা কিপরি? বিডিও মানে কৌচন্তি যে আমকো মৌখিক নির্দেশ আছে। তেনো প্রশ্ন হেলা জড়িয়ে সরকারক পাখে প্রথম কথা হেলা যে প্রকল্প গুড়িক অনুমোদন পাইছে কাইকি করা যাও না তুরন্ত করন্তু, এবং যৌ প্রকল্প গুড়িক কার্যাদেশ যাইছে কাম হয়নি তাকু করা যাও, যেগুলিক কার্যাদেশ যাইনি তাকু মধ্য কার্যাদেশ দিয়া যাও। আপন কইলে বিকশিত ওড়িশা বিকশিত ভারত হেলা, কিন্তু বিকশিত গাঁ হলে তো বিকশিত ওড়িশা হব, বিকশিত পঞ্চায়েত হলে তো বিকশিত ওড়িশা সম্ভব হব, তা নহলে এ এক ধ্বনিরে রই যাব। তেণু মোর নির্দিষ্ট ভাবে আজ গৃহরে এই প্রসঙ্গ উঠেই সরকার আশা করে উত্তর আশা করেছি দাবি করেছি আপন এ প্রকল্প গুড়ি যেহেতু অনুমোদিত যেহেতু এপাই অর্থ বরাদ অনেক কার্যকারী করতু, যে স্থানু অবস্থা সৃষ্টি হয়েছে ব্লক মানকরে এই বিকাশ কার্যরে ইয়াকু করন্তু, এবং দ্বিতীয়রে আপন এ যে মৌখিক নির্দেশনামার সরকার চালিব না লিখিত নির্দেশনামার চালিব সে বিষয়ে স্পষ্টীকরণ দিন্তু। অভিযোগ আনিবার অধিকার আপনার আছে, আমি দ্বন্দ্ব করুন কিন্তু তা তদন্ত করন্তু নির্দিষ্ট ভাবে কেউ ব্লকরে বা কোন ব্লক কেউ পঞ্চায়েতের কেউ প্রকল্প গুড়িকরে হেরফের হয়েছি আপনার তদন্ত করন্তু, সে ক্ষেত্রে কাম বন্ধ করা যাইপারে দণ্ডবিধান করা যাইপারে। কিন্তু গোটিয়ে গাঁরে জনে চোর কলা বলি পুলিশ যাই গাঁ বার্ষিক বাঁধি আনিব এটা কেতে যথার্থ? ইয়ে হচ্ছে অন্ধবিচার, বিজেডি তার প্রতিবাদ করে।